প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, বাইডেনের সমর্থকেরা যুক্তরাষ্ট্রে নৈরাজ্য করার জন্য মুখিয়ে রয়েছে। তারা রায়ট, লুট আর অগ্নিসংযোগ করার প্রস্তুতি নিচ্ছে। তার ডেমোক্রেটদের শক্তভাবে মোকাবেলার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। সব মিলে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ভোটের মাঠে এবার নিরাপত্তা নজিরবিহীন ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনের দিন সম্ভাব্য সব ধরনের সংঘাত ঠেকাতে প্রস্তুত দেশটির পুলিশ বিভাগ। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। কড়া নিরাপত্তায় শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে শুরু করে প্রধান প্রধান নগরীতে সোমবার থেকে শুরু হয়েছে পুলিশি টহল। নিরাপত্তার জন্য হোয়াইট হাউসের চারপাশে কাঁটাতারের বেষ্টনী এবং দেওয়া হয়েছে কংক্রিটের ব্যারিকেড। মার্কিনীদের আশঙ্কা, ফলাফলে যাই হোক নির্বাচনী সহিংসতা ছড়িয়ে পড়তে পারে। সহিংসতা এড়াতে অনেক ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সরকারি ভবনে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানিয়েছেন তার সেই আশঙ্কার কথা। ডেমোক্রেটিক পার্টির লোকজন লুটতরাজ করার জন্য মুখিয়ে আছে। বাইডেনের সমর্থকরা লুট আর অগ্নিসংযোগ করার প্রস্তুতি নিচ্ছে। তাদের শক্তভাবে মোকাবেলা করতে হবে। এরই মধ্যেই পরিকল্পিত মহড়া এবং আগাম ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করেছে নিরাপত্তা বাহিনী। এছাড়া যদি দ্রুত ভোটের ফলাফল না জানা যায় বা ফলাফল নিয়ে আদালতে চ্যালেঞ্জ করা হয়, তাহলে উত্তেজনা কতদিন পর্যন্ত স্থায়ী হতে পারে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া এবং প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মাসুদ রানা, নিউজ 24।